প্রিয় দর্শক, আপনারা জানেন কিছুক্ষণ আগে বাবুর পুকুর পার এলাকায় তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এর মধ্যে লিটন, আবুল মেম্বার এবং আমরা এ বিষয়ে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের জামাতের দেশবিরোধী নাশকতা এবং চক্রান্তের বিরুদ্ধে এবং এর প্রতিবাদে নাটোর জেলা যুবলীগের আয়োজনে স্টেশন বাজার এলাকায় এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমার যুবলীগের শত শত নেতা কর্মীরা আজকে আমরা বিক্ষোভ মিছিল সহ এবং সমাবেশ করেছি। এই সমাবেশে যোগদান করে বাড়িতে ফেরার পথে বাবর পুকুরবার একদলা নামক স্থানে ইউসুফ বাহিনীর ইউসুফের নেতৃত্বে ওইখানে আমাদের লিটন, আবুল, আজিজুল সহ কয়েকজন যুবলীগের কর্মীকে নৃশংসভাবে পিস্তল ঠেকিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে জখম করা হয়েছে। আজকে লিটনের যে অবস্থা, দুই পায়ের রগ একদম কেটে গেছে, হাড্ডি কেটে গেছে, মাথা কেটে গেছে, হাত কেটে গেছে, পিঠনে কোপ মারছে, পিঠের রক্ত বন্ধ হচ্ছে না। তারপরে আবুলেরও একই অবস্থা, লিটনের মাথায় আঘাত করা হয়েছে, কয়েকটি সেলাই পড়েছে, পায়ে কোপ মারা হচ্ছে, পায়ের রক্ত কেটে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি লিটন যেন সহি সালামতে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে, জানি না তার কি অবস্থা হবে। আজকে নাটোরের যে পেশি শক্তিকে বলয় হিসেবে ব্যবহার করে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে আজকে আওয়ামী লীগের নামধারী কিছু হাইব্রিড দুষ্কৃতিকারী তারা আজকে একটি ভাইয়ের নেতৃত্বে এবং নির্দেশনায় আজকে যেভাবে হামলা এবং খুন জখমের রাজনীতি শুরু করেছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি নাটোরের পুলিশ সুপার সহ সার্কেল এসপি, অ্যাডিশনাল এসপি ওসির কাছে বিনীত আহ্বান জানাচ্ছি, আগামী 4 থেকে 5 ঘন্টার মধ্যে এই সকল চিহ্নিত সন্ত্রাসীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আজকে জেলা যুবলীগের পক্ষ থেকে আমরা এদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলব এবং প্রয়োজনে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। কিন্তু এরকম পথ যাতে আমরা ধাবিত না হই, এই দিকটা বিবেচনা করে পুলিশ প্রশাসনের কাছে আমরা বিনীত আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত রাতারাতি এই সকল চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, তাহলেই হয়তো আমরা এর বিচার হয়তো পাবো। আমরা আমরা আপনাদের কাছে দোয়া চাই, যাদেরকে নির্মম ভাবে কুপিয়ে জখম করা হয়েছে তারা যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে। আজকে তাকে নাটোর হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হলো না, তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানি না পথের মধ্যে থেকে কি সংবাদ আমাদের কাছে আসে, আমরা তাদেরকে আমাদের মধ্যে ফিরে পাবো বলে আমরা মনে করছি যে আমাদের লিটনের অবস্থা এত পরিমাণে খারাপ যে হয়তো সে আমাদের মাঝে হয়তো ফিরে নাও আসতে পারে। তারপরেও মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন সুস্থ চিকিৎসার মাধ্যমে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, এই আহ্বান জানাচ্ছি এবং আপনাদের কাছে উদার আহ্বান জানাচ্ছি। এই সকল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনারা পেপার, পত্রিকা, মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ব্যাপক প্রচার এবং প্রচার করুন, যাতে এই প্রচারের মাধ্যমে এই আসামিগুলো চিহ্নিত এবং সকলের চিহ্নিত আসামি এই আসামিগুলো যাতে অতি দ্রুত গ্রেপ্তার হয় এবং এই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবের কথা। আমরা যেটা জানতে পারছি যে লিটনের অবস্থা খুবই খারাপ এবং তাদের তিনজনকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন যে এখানে প্রচুর নেতাকর্মীরা ভিড় করছে এবং পুলিশ প্রশাসন রয়েছে। যিনি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল এস এম মাসুদ পারভেজ, সে দুঃসময়ের অত্যন্ত ত্যাগী একজন নেতা এবং বলিষ্ঠ নেতা যার উপরে স্টেশনের রাজনীতি অনেকটাই ডিপেন্ডেড। তো আমার সেই ভাতিজাকে যদি আক্রমণ করার পরে আমরা যে অভিযোগ করেছিলাম সেই অভিযোগের কাউন্টার অ্যাকশন তখনই যদি সাথে সাথে একটা ফরেন অ্যাকশন হইতো তাহলে আমার মনে হয় এই দ্বিতীয়বারের সন্ত্রাসী অ্যাকশনটা বা সন্ত্রাসী হামলাটা এই সন্ত্রাসী বাহিনীরা বা হাইব্রিডটা করতে পারত। এখন অতিরিক্ত
আপনারা দেখছেন যে বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসে ভিড় জমিয়েছে এবং তারা বিভিন্ন তাদের একটাই অভিযোগ যে তারা নিজ দলের নেতাকর্মীদেরই আক্রমণের শিকার হচ্ছে এবং বিভিন্নভাবে তারা আমরা এখানে অ্যাডিশনাল এসপি এবং সার্কেল এসপি ছাড়াও যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আপনাদেরকে আমরা প্রভাবশালী কোন নেতার মদত আছে, নাটোর জেলার প্রভাবশালী কোন নেতার মদত আছে, হয়তো তাদের তার নির্দেশনায় হয়তো এই ইউসুফ বাহিনীর ইউসুফের নেতৃত্বে আজকে লিটন আবুল মেম্বার আজিদুল সহ এই পিস্তল ঠেকিয়ে শরীরে পিস্তল ঠেকিয়ে তাদেরকে কুপিয়ে কুপিয়ে নির্মম ভাবে জখম করা হয়েছে। আমরা পুলিশের কাছে জোর দাবি জানাচ্ছি আগামী 3-4 ঘন্টার মধ্যে এই সকল চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা যারা সন্ত্রাসীদের যদি গ্রেপ্তার করানো হয় তাহলে নাটোর জেলা যুবলীগের নেতৃত্বে নাটোর শহর অচল করে দেওয়া হবে, এর দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। কি কর্মসূচি দিবেন অ্যাকুরেট হয় সেটা বলেন। আমরা আগে দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয়, আমরা আগে দেখি প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি, প্রশাসন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে আমরা আমাদের মতো করে আমরা ব্যবস্থা নেব। শুনছিলেন জেলা যুবলীগ নেতা রুহুল আমিন বিপ্লবের কথা। আপনারা দেখছেন যে কোনো বিপুল সংখ্যক নেতা 4-5 ঘন্টার মধ্যে যদি কোনো ব্যবস্থা না, তারা নাটোরকে অচল করে দেওয়ার একটি হুঁশিয়ারি দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক নেতা কর্মীরা এই সদর হাসপাতালে হাজির হয়েছিলেন, কিন্তু যারা আহত হয়েছেন তাদেরকে 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।